ছুটে বেরিয়েছি রক্তের জন্য, কিন্তু আমি সেই রক্তটা জোগাড় করতে পারিনি। এই আক্ষেপ এক মেহারা বাবার, যিনি নিজের চোখের সামনে তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন সন্তানকে। রক্তের জন্য প্রায় সারা রাত হত্যে দিয়ে পড়েছিলেন এনআরএস হাসপাতালের ব্লাড ব্যাংকে, কিন্তু পারেননি মেয়েকে বাঁচাতে। অভিযোগ, পর্যাপ্ত রক্তের যোগানই দিতে পারেনি হাসপাতালের ব্লাড ব্যাংক। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা সংলগ্ন চাঁদপাড়ার এই বাড়ি থেকেই পয়লা মে বিকেলবেলা সৌরভী বাবা মায়ের সঙ্গে ডাক্তার দেখাতে বেরিয়েছিলেন এবং সেই রাতেই নটা নাগাদ তিনি এনআরএস হাসপাতালে ভর্তি হন। আর ঠিক তার পরের দিন মধ্যরাতের কিছু পরে এই চাঁদপাড়ার বাড়িতেই ফিরে আসে তার নিথর দেহ। 27 এপ্রিল কলেজে পরীক্ষা দিতে যান দ্বিতীয় বর্ষের ছাত্রী সৌরভী রায়। বাড়ি ফিরেই অসহ্য পেটে যন্ত্রণা, তারপর সারা গায়ে লাল ছোপ, যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলেন বছর বিশের তরুণী। পয়লা মে রাতে ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে, 2রা মে হাসপাতালে মৃত্যু হয় সৌরভীর। পরিবারের দাবি, রক্তের আকালে কেড়ে নিল সৌরভীর প্রাণ। চিকিৎসকদের নির্দেশ মতো সেদিন রাতেই ছুটেছিলেন এনআরএস এর ব্লাড ব্যাংকে, প্রয়োজন ছিল 6 বোতল রক্তের, 3 বোতলের বেশি রক্ত মেলেনি বলে অভিযোগ। হাসপাতালের ভেতরে ছোটাছুটি করে ওই কোথায় ব্যাংক আছে সেটা আমাকে খুঁজতে হচ্ছে। এইভাবে কিন্তু আমাকে অনেকটা সময় এই খোঁজাখুঁজি করতে আমার সময় নষ্ট করতে হয়েছে। ওখানে যথাযথ স্থানে রক্তটা দেওয়া বা রক্তটা রিপোর্ট আনা, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, এবং বিভিন্ন জায়গায় গেলে তারা কিন্তু সহযোগিতা করে না। শুধু তাই নয়, 3 বোতল রক্ত জোগাড়ের পরও চিকিৎসক ও নার্সরা রক্ত দিতে কোনো সাহায্য করেননি বলে অভিযোগ। কোনো বাবা মাকে রক্ত দিতে বলে ডাক্তার, এগুলো তো ডাক্তারবাবুদের কাজ, এগুলো বাবা মাকে দেখিয়ে দিয়ে যাচ্ছেন রক্ত এইভাবে দেবেন, ডাক্তারবাবু না হলে নার্স, অথচ রাত্রে বাবাকেই বললেন যে রক্তটা আপনি এইভাবে দেবেন, তাহলে হসপিটালে ডাক্তার নার্স এনারা কি জন্য আছে? এমনকি সৌরভীকে ভুল ইনজেকশন দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। 8:30 নাগাদ মেয়েকে যে ইনজেকশনটা দিয়েছিল, সেই কি ইনজেকশন, ওই ইনজেকশন দেওয়ার পরেই কিন্তু মেয়ে বেশি অসুস্থতা ফিল করে এবং ধীরে ধীরে মেয়ে কিন্তু নেতিয়ে যায়। ওনারা বলেন যে মেয়ের বমি পাচ্ছিল, তাই বমির ইনজেকশন দেওয়া হয়েছে। তো আমি ওর কাছে এসে জিজ্ঞেস করলাম ওর মার কাছে, তখন ওর মা বললো যে না, মেয়ের তো সকালবেলা এরকম কোনো বমি হয়নি, তো কেন তাহলে এই ইনজেকশন দিল? ইতিমধ্যে এনআরএস এর সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন সৌরভীর বাবা। সোমবার ফের এনআরএস এবং স্বাস্থ্য ভবনে যাচ্ছে মৃতের পরিবার, যদিও বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও এনআরএস কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি হওয়ার 19.5 ঘন্টার মাথায় 20 বছরের তর্তাজা তরুণী সৌরভী রায়ের মৃত্যু রক্তের সংকট এবং সরকারি হাসপাতালের চূড়ান্ত সমন্বয়ের অভাব সম্পর্কে যে প্রশ্ন এবং অভিযোগ সামনে এনেছে, সেই প্রশ্ন এবং অভিযোগগুলোর সুরাহা কবে এবং কিভাবে হবে সেইটারই উত্তর কিন্তু খুঁজছেন মৃতার পরিবার। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা সংলগ্ন চাঁদপাড়া থেকে ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।